আমরা আবারো নজর রাখব ইউক্রেনের পরিস্থিতির দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হওয়ার কথা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিকে এই আবহে এবারে কূটনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যস্থতাকারী হতে পারেন এই সমস্যার সমাধানে। অন্যদিকে এই পরিসরেই এবার চীনা প্রেসিডেন্ট, তিনি যেটা বলছেন যে চীন মধ্যস্থতা করতে রাজি। সার্বিকভাবে এই যে কূটনৈতিক একটা পরিসর তৈরি হয়েছে, এই সমস্যার সমাধানে মধ্যস্থতাকারী কোন দেশ হতে পারে, কোন রাষ্ট্রনেতা বা রাষ্ট্রপ্রধান হতে পারেন, সেই বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ। একদিকে আপনারা জানেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি, তিনি বারবার তার সরকারের অন্যান্য মন্ত্রীরা তারা বারবার ভারতের কাছে আবেদন করছেন যাতে পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধ করার একটা ব্যবস্থা করা হয়। মানবিক দিক থেকে এই কাজটা করা উচিত বলে বারবার করে দরবার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সহ অন্যান্য মন্ত্রীরা। অন্যদিকে পুতিনের সঙ্গে বারবার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা এই বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দিব্যেন্দু, দেখো কূটনৈতিক একটা পরিসর যেটা তৈরি হয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভারতের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন, এরপর পুতিনের সঙ্গেও কথা বলবেন নরেন্দ্র মোদি। এই আবহে চীন আবার উৎসাহী হয়েছে মধ্যস্থতাকারী হিসেবে। দেখো বিষয়টা হচ্ছে যে সুপার পাওয়ার কে হবে, মানে আমেরিকা নাকি রাশিয়া নাকি চীন নাকি মোদির জমানাতে ভারত। এবং মোদি, নরেন্দ্র মোদি যেটা করতে চান যে তিনি তার শাসনকালে তিনি বিদেশে ঘোরেন, বিদেশ ভ্রমণ করেন এবং সেখানে একটা পিআরও, অর্থাৎ মানে পিআর যেটাকে বলা হয়, বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে পিআর চালান। এবং বিষয়টা রাশিয়ার ক্ষেত্রে একই, তার কারণ হচ্ছে যে তিনি যদিও নরেন্দ্র মোদি বারবার যদিও আমেরিকাতে গেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন, তিনি মাঝখানে বাইডেনের সঙ্গে, বাইডেন যখন ক্ষমতায় আসেন তাই বাইডেনের একটা প্রশংসা করেছিলেন আমরা দেখেছি, কিন্তু নরেন্দ্র মোদির সাথে, অর্থাৎ নরেন্দ্র মোদির সময়কালে যে ভারতের সঙ্গে একাধিক প্রতিরক্ষা চুক্তি আছে রাশিয়ার, এবং রাশিয়ার থেকে ভারতের যে যুদ্ধাস্ত্র, ভারতের যে প্রতিরক্ষা সংক্রান্ত অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম, সেই সবকিছু কিন্তু একটা মানে বড় অংশের, একটা বড় পরিমাণের অস্ত্র কিন্তু রাশিয়ার থেকে কেনে ভারত। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে কোথাও রাশিয়ার পুরোপুরি বিপক্ষে চলে যাওয়াটা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয়। এবং ভারত যেটা চাইছে, নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে অভিযোগটা বারবার করে উঠছে যে যে সমস্ত পড়ুয়ারা ইউক্রেনে আটকে আছে সেই পড়ুয়াদের ফেরাতে নরেন্দ্র মোদী সরকার তৎপরতা দেখায়নি। এবং যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল, যখন যুদ্ধ শুরু হয়নি, সেই সময় যদি উদ্যোগটা নেওয়া যেত তাহলে আজকে ওই কর্ণাটকের যে পড়ুয়া 21 বছরের নবীন এসজি, তার কিন্তু প্রাণ যেত না, বা আরেকজন কিন্তু এই হরজত সিং, তাকে আহত হতেন না। সুতরাং এই অভিযোগটা কিন্তু বারবার উঠছে। এবং আরো একটা মারাত্মক অভিযোগ এর সঙ্গে অবশ্যই বলতে হয়, রোমানিয়ার এক প্রদেশের যে মেয়র, তিনি যে মারাত্মক অভিযোগ করেছেন, এই অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি ওখানে উদ্ধার কাজে গেছেন নরেন্দ্র মোদী সরকারের দূত হিসাবে, অর্থাৎ নরেন্দ্র মোদী চার মন্ত্রীকে পাঠিয়েছেন ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য। সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দুর্ব্যবহার করেছেন রোমানিয়ার ওই মেয়রের সঙ্গে, এবং ভারতীয়দের জন্য বা ভারতীয় পড়ুয়াদের জন্য যে উদ্বেগটা থাকা দরকার সেই উদ্বেগ কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে ছিল না। বরং তিনি এই অভিযোগও করেছে, এক ছাত্র বিস্ফোরক অভিযোগ করেছে যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার যে দপ্তর, অসামরিক বিমান পরিবহন দপ্তর, সেখান থেকে নাকি বলা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করে ভিডিও বার্তা তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে। সুতরাং কোথাও একটা এই যে ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যু এবং ভারতীয় পড়ুয়াদের যে অসহায় অবস্থা, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এবং ধামাচাপা দেওয়ার জন্য, সেই বিষয়টা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য কোথাও নরেন্দ্র মোদী এখন যেটা করতে চাইছেন যে আমি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করব। অর্থাৎ আমি যেমন রাশিয়াকে চটাবো না, রাশিয়াকে আমি যুদ্ধ থামানোর কথা হয়তো বলবো না, কিন্তু আমি আলোচনার টেবিলে বসাবো বা আমি পুতিনের সাথে কথা বলবো, যেটা আজকে বিকেলের দিকে নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে কথা বলার কথা রয়েছে,
এবং তিনি আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ আগে তিনি অন্তত 35 মিনিট তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং এই যে উদ্ভূত পরিস্থিতি একটা উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে প্রশমন করার জন্য তিনি একটা কোথাও যেন একটা মধ্যস্থকারী ভূমিকা পালন করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী এই অভিযোগ ঢাকার জন্য যে ইউক্রেনে যে ভারতীয় পড়ুয়া আটকে আছে বা ইউক্রেনে যে সমস্ত ভারতীয় আটকে আছে তাদের ফেরানোর সঠিক উদ্যোগ নরেন্দ্র মোদী সরকার নিতে পারেন এবং যদি এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি যে প্রথম কথাটা বললাম সুপার পাওয়ার এবং এই মুহূর্তে বিশ্বের অন্যতম বড় সুপার পাওয়ার হচ্ছে চীন এবং চীনও কিন্তু রাশিয়ার সাথে একটা সখ্যতা আছে এবং রাষ্ট্রপুঞ্জের জাতীয় নিরাপত্তা পরিষদে যখনই বারবার রাশিয়া বিরোধী ভোট হয়েছে চীনও কিন্তু ভোট দেয়নি ভারত অর্থাৎ দেখো দীপেন্দু ভারতের মতো চীনও এই ধরি মাছ নাচুই পানি অবস্থান বজায় রেখেছে শুধু শুধু তাই নয় ধরি মাছ নাচুই পানি যেমন অবস্থান বজায় রেখেছে তার সঙ্গে যদি আজ নরেন্দ্র মোদী যদি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে কথা বলে পরিস্থিতিটাকে প্রশমন করে দেন এই যুদ্ধ পরিস্থিতিটা যদি কোন রকমের অনেকটা স্থিতি আসে এবং সেটাতে একটা সমাধানের রাস্তা যদি বের করে দিতে পারে নরেন্দ্র মোদী তাহলে কিন্তু কোথাও একটা চীনপিংয়ের একটা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে অর্থাৎ চীন কোথাও যেন এই এই তাদের যে জমিটা হারিয়ে ফেলছে কূটনৈতিক যে বিশ্ব কূটনীতির বাজারে বিশ্ব কূটনৈতিক যে সম্পর্ক সেই জায়গাতে কোথাও একটা চিন্তার পায় তলা থেকে মাটিটা সরে যাচ্ছে বলে মনে করছে যে কারণে কিন্তু আমার যখনই দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি চীনের সঙ্গে কথা বলবেন তার আগেই কিন্তু চীন জানিয়ে দিল যে তারাও কিন্তু এই তাহলে কি দীপেন্দু এই জায়গাটা কি বলা যায় যে চীন এবং রাশিয়ার যে বন্ধুত্ব সেই বন্ধুত্ব এই মুহূর্তে চীনের জন্য কঠিন চ্যালেঞ্জের সামনে অন্যদিকে ভারতের সঙ্গে যে রাশিয়ার যে দীর্ঘদিনের বন্ধুত্ব সেই বন্ধুত্ব অনেক বেশি পরিষ্কার স্পষ্ট সেটা কি বলা যায় দেখো খুব ছোট্ট করে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আজকে নরেন্দ্র মোদী কিংবা শি জিনপিং যেই পুতিনের সঙ্গে কথা বলুন বা জেলেনস্কির সঙ্গে কথা বলুন এবং আলোচনার টেবিলে আনার চেষ্টা করুন বা কোন রকম ভাবে এই পরিস্থিতিটাকে কোথাও একটা থামানোর চেষ্টা করুন সমাধান সূত্র বের করার চেষ্টা করুন যাই হোক না কেন এটা খুব পরিষ্কার নরেন্দ্র মোদী বলুন বা শি জিনপিং বলুন চীন বলুক বা ভারত বলুক এই বিষয়টা ভীষণভাবে পরিষ্কার যে রাশিয়া অর্থাৎ ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু যতক্ষণ না জেলেনস্কি আত্মসমর্পণ করছেন যতক্ষণ না ইউক্রেন অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করছে এবং রাশিয়ার যে দাবিগুলো রয়েছে ন্যাটোর অন্তর্ভুক্ত করার যে বিষয়টা সেই বিষয়টা থেকে পিছিয়ে না আসে তাহলে সমস্যার সমাধানের পথ কি সমস্যার সমাধানের পথ নেই তার কারণ হচ্ছে একটাই বিষয় সেটা হলো যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে চেয়ে কিন্তু ইতিমধ্যেই চুক্তিতে সই করে দিয়েছেন জেলেনস্কি এই মুহূর্তে যদি নেটোর সঙ্গেও যদি এরকম কোন চুক্তি হয়ে যায় এবং নেটোর অন্তর্ভুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ রকম বিপদ আছে রাশিয়ার ক্ষেত্রে এবং সেই বিপদটা এড়ানোর জন্য রাশিয়াও যেটা চাইছে যে আত্মসমর্পণ হয় আত্মসমর্পণ করুন নাহলে আমি দখল করে দিয়ে তাকে আমি আত্মসমর্পণ করাতে বাধ্য করব এবং আমার যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া গুলো কিন্তু আমি তাকে মানতে বাধ্য করব এই অবস্থায় যদি ভারত বা চীন যেই মধ্যস্থতাকারী ভূমিকা পালন করুক না কেন রাশিয়া কিন্তু তার এই অবস্থান থেকে সরবে না কারণ রাশিয়া জানে যে এই যে আমেরিকা বা পশ্চিমী দেশগুলো তারা যদি এই সুযোগটা নিয়ে নেয় এই যে মধ্যস্থতা করা হলো একটা আলোচনার রাস্তায় এলো একটা সমাধান সূত্রে বেরোচ্ছে সেই জায়গাতে কিন্তু যেটা তারা প্রথম করবে আমেরিকা উস্কানি দেবে এবং যেটা নেটো করবে যে ইউক্রেনকে নেটো অন্তর্ভুক্ত করিয়ে দেবে এবং যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু রাশিয়ার আর হাতে কিচ্ছু করার থাকবে না রাশিয়ার সমস্ত যে এই যে পরিকল্পনা 2014 সাল থেকে চলছে পরিষ্কারভাবে বলতে গেলে 1990 সাল থেকে চলছে যখন 1991-তে সোভিয়েত পরিকল্পনা ভেঙে যায় তখন থেকে চলছে সুতরাং সেই যে পরিকল্পনাটা পুরোটা কিন্তু ভেঙে পড়বে অর্থাৎ রাশিয়ার যে আগ্রাসন বা রাশিয়ার যে মনোভাবটা সেই মনোভাবটা কোথাও গিয়ে ধাক্কা খাবে এই জায়গাতে যদি ইউক্রেন কোনোভাবে নেটোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এই যে সমাধান সূত্রের জায়গাটা যেটা চীন বা ভারত ঢুকে পড়তে চাইছে সেই জায়গাতে কিন্তু এই সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে সেটা কিন্তু রাশিয়া কোনোভাবেই মানবে না বেশ আপাতত ধন্যবাদ দীপেন্দু তোমাকে আমাদের প্রতিনিধি দীপেন্দু ঘোষ ছিলেন টেলিফোনে
প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, অন্যদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কথা হবে নরেন্দ্র মোদির, এবং সেই আলোচনায় কি উঠে আসে। একদিকে যেরকম ইউক্রেনের তরফ থেকে বারবার দরবার করা হচ্ছে যেন যুদ্ধ বন্ধ করা হয়, রাশিয়া যাতে যুদ্ধ থামায় এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে, অন্যদিকে রাশিয়াও নিজেদের দাবিতে অনর এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, জেলেনস্কি অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ না করা পর্যন্ত রাশিয়াও নিজেদের অবস্থানে অনর। এই জায়গা থেকে দাঁড়িয়ে মধ্যস্থতা কিভাবে সম্ভব, কিভাবে সমাধানের পথ দেখা যায়, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করছেন বারবার সমস্যা সমাধানের জন্য, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের কথা বলছেন, অন্যদিকে চীনও এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করতে তৎপর।